বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য দ্বীপ। এর কোনোটিতে মানুষের বাস থাকলেও অনেক দ্বীপ আছে ভয়ঙ্কর প্রাণীতে ঠাসা, যেখানে মানুষের থাকা তো দূরের কথা, যাওয়া অসম্ভব। ভয়ঙ্কর এবং বিষাক্ত জীবজন্তুর আবাস সেখানে। এমনই একটি নির্জন এবং ভয়ঙ্কর দ্বীপ আছে যেখানে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত মানুষের কোনো চিহ্ন নেই, এমনকি পৃথিবীর কাছাকাছি স্থানগুলোতে পৌঁছানো কঠিন, তবে মহাকাশে পৌঁছানো সহজ। বিশেষজ্ঞরা দাবি করেন যে এটি নাকি মহাকাশ থেকে পৃথিবীর সবচেয়ে কাছের জায়গা। পৃথিবীর সবচেয়ে নির্জন জায়গা নাম পয়েন্ট নিমো, যেটি 1992 সালে আবিষ্কার করেন হোর্ট লুকাটেলা নামে এক জরিপ প্রকৌশলী। প্রশান্ত মহাসাগরের এই বিচ্ছিন্ন স্থানটিকে পৃথিবীর সবচেয়ে দুর্গম এলাকা হিসেবে বিবেচনা করা হয়। এই জায়গাটি দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে অবস্থিত। এখানে কোনো দেশের অধিকার নেই, এটি জনবসতি থেকে অনেক দূরে বলে এই স্থানটিকে বিজ্ঞানীরা বেছে নিয়েছিলেন যাতে মহাকাশ যানে কখনো ত্রুটি দেখা দিলে এই অংশে ফেলে দেয়া যায়। যদি পয়েন্ট নিমো থেকে শুষ্ক জমির সন্ধান করেন তবে এর নিকটতম দ্বীপ দূষিতে যেতে হবে, যার দূরত্ব পয়েন্ট নিমো থেকে প্রায় 2700 কিলোমিটার দূরে। একই সময় আপনি যদি এই স্থান থেকে 400 কিলোমিটার উপরে হাঁটেন তবে আপনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে যাবেন। মূলত এইভাবেই মহাকাশ পৃথিবীর চেয়ে এই স্থান কাছাকাছি। 1971 থেকে 2016 সালের মধ্যে এই স্থানে 260টিরও বেশি মহাকাশযান সমাহিত হয়েছে। একে মহাকাশযানের কবরস্থানও বলা হয়। ক্যাপ্টেন নিমোর নামে এই জায়গাটির নামকরণ করা হয়েছিল। এখান থেকে পৃথিবীর কাছাকাছি স্থানগুলোতে পৌঁছানো কঠিন এবং মহাকাশে পৌঁছানো সহজ। এখানকার নীরবতা এতটাই ভয়ানক যে পাথর ভাঙার শব্দ আত্মাকে শিহরণ দেয়। পৃথিবীর এই জায়গাটা নিয়ে মানুষের জানার কৌতূহলের কোনো শেষ নেই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।